মনের জোর থাকলে যে সকল প্রতিবন্ধকতা জয় করা সম্ভব তা আবারও প্রমাণ করে দিল বর্ধমানের মেমারি জগন্নাথ মান্ডি। স্বপ্ন শিক্ষক হওয়া, তাই হাতের বদলে পা দিয়ে লিখে মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের শিরোপা ছিনিয়েছে সে। নদীপুর ভূপেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরের ছাত্র জগন্নাথ মাধ্যমিক পরীক্ষায় পেয়েছে মোট 258 নম্বর। সবচেয়ে বড় বিষয়, এবছর আদিবাসী পাড়া থেকে জগন্নাথই একমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। একই সঙ্গে মাধ্যমিকের এই ফলাফলে খুশি সে, অনেকটাই খুশি। আমার বাড়িতে তো আর কি ঠাকুমা, আমার পিসি আর আমি আছি। আমার পিসি আর কি মাঠে ঘাটে যা কাজ করে তাই নিয়ে আমাদের আর কি সংসার চলে। আগামী দিনে আর কি শিক্ষক হওয়ার ইচ্ছা আছে, আর আমার মতন যারা আর কি আছে তাদের পাশে আর কি আমি দাঁড়াতে চাই। জগন্নাথের এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষকরাও। জগন্নাথ আমাদের একটি প্রিয় ছাত্র, আমরা সন্তানতুল্যকে ভালোবাসি। আজকে আমাদের অত্যন্ত আনন্দের একটি দিন, কারণ জগন্নাথ তার শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। এবং এই সাফল্যের যদি কৃতিত্ব কিছু থাকে, জগন্নাথ নিজেই সেই কৃতিত্বের অধিকারী। জগন্নাথ 258 পেয়েছে মোট, এবং সব সাবজেক্টেই যথেষ্ট ভালো নম্বর পেয়েছে। সিক্স থেকে আমি ওকে দেখছি, যেটা যে পায়ের করে লেখা এবং তারপরেও যে ম্যাথ করা বা ম্যাথের প্রতি একটা ভালোবাসার প্রথম দিক থেকে ছিল, ভালোভাবেই মাধ্যমিকের রেজাল্টে ভালো পাসও করেছে। ওর মতো আরও যারা আছে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে যারা এইবারের ভালো রেজাল্ট করেছে তাদের জন্য ও একটা বড় ইন্সপিরেশন, এবং সবাই যেন ওকে দেখে কিছুটা শিক্ষালাভ করে যে এত কিছু শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ভালো রেজাল্ট করা যায়। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।